চলে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ানি রাজনীতিবিদ। গত 1 ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে। এর আগে 2 বার মওদুদ আহমদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সরাসরি জড়িত এ রাজনৈতিক মানুষটি ছিলেন বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম, সাবেক সংসদ সদস্য, অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। এরশাদ তাকে প্রধানমন্ত্রীও করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মওদুদ আহমদের অবদান বিশেষ। বর্ষিয়ানি রাজনীতিবিদ লিখেছেন, বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007-2008, গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি এবং সামরিক শাসন, বাংলাদেশের গণতন্ত্র 1991 থেকে 2006, সাউথ এশিয়া ক্রাইসিস অফ ডেভেলপমেন্ট বাংলাদেশ স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা এবং বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকালের মতো প্রয়োজনীয় বই। মওদুদ আহমদের বিদায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে সৃষ্টি হল বড় এক শূন্যতা।